নমস্কার KiCad এ ইলেকট্রিক রুল চেক এবং নেটলিস্ট জেনারেশনের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত এই টিউটোরিয়ালে শিখব কম্পোনেন্ট বা উপাদানের মান নিযুক্ত করা ইলেকট্রিক রুল চেক সঞ্চালন করা এবং তৈরি করা স্কিম্যাটিকের জন্য নেটলিস্ট নির্মাণ করা এখানে অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু 12.04 এর সাথে KiCad সংস্করণ 2011-05-25 ব্যবহার করছি এই টিউটোরিয়ালের জন্য পূর্বে ইলেকট্রনিক সার্কিট সম্পর্কে মৌলিক জ্ঞান আবশ্যক ব্যবহারকারীর জানা দরকার যে KiCad এর স্কিম্যাটিক সার্কিট কিভাবে ডিজাইন করে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য spoken-tutorial.org তে যান KiCad শুরু করতে উবুন্টু ডেস্কটপ পর্দার উপরের বাম দিকের অংশে যান প্রথম আইকন যা হলো ড্যাশ হোম এডিটে টিপুন সার্চ বারে KiCad লিখুন এবং এন্টার টিপুন এটি KiCad মেন উইন্ডো খুলবে ই স্কিমা ট্যাবে টিপুন এখানে ইনফো ডায়লগ বক্স বলে যে এটি স্কিম্যাটিক খুঁজতে পারে না ওকেতে টিপুন আমরা পূর্বে নির্মিত ফাইল project1.sch ব্যবহার করব ফাইল মেনুতে যান এবং ওপেন এ টিপুন পছন্দসই ডিরেক্টরি থেকে project1.sch নির্বাচন করুন এখন আমরা উপাদানে মান নিযুক্ত করব এখন আমরা R2 উপাদানে মান নিযুক্ত করব রোধ অর্থাৎ সংশ্লিষ্ট R2 এর সম্বন্ধিত R এর উপর কার্সার রাখুন রাইট ক্লিক করে ফিল্ড ভ্যালু চয়ন করুন এটি এডিট ভ্যালু ফিল্ড উইন্ডো খুলবে লিখুন 1M এবং ওকেতে টিপুন যেমনকি আপনি দেখতে পারেন R2 কে 1 মেগা ওম মান নির্ধারিত করা হয়েছে একইভাবে আমি ইতিমধ্যে অন্যান্য উপাদানের মান নির্ধারিত করেছি পরবর্তী পদক্ষেপ এই সার্কিটে ইলেকট্রিক রুল চেক সঞ্চালন করা হবে ই স্কিমা উইন্ডোর উপরের প্যানেলে যান পারফর্ম ইলেকট্রিক রুল চেক বোতামে টিপুন এটি ই স্কিমা ইআরসি উইন্ডো খুলবে টেস্ট ইআরসি বোতামে টিপুন আমরা দেখতে পারি যে এখানে দুটি এরর রয়েছে উভয় এরর বলে যে টার্মিনালের কাছে কোনো পাওয়ার উৎস নেই ক্লোজ বোতামে টিপুন স্কিম্যাটিকে এরর নোড এরো দ্বারা দেখানো হয়েছে এখন এখানে একটি পাওয়ার ফ্ল্যাগ যোগ করি যেখানে KiCad জানতে পারবে যে আমরা একটি পাওয়ার সাপ্লাই যোগ করেছি এই জন্য ডান প্যানেলে প্লেসে পাওয়ার পোর্ট বোতামে টিপুন এখন কম্পোনেন্ট সিলেকশন উইন্ডো খুলতে ই স্কিমা উইন্ডোতে টিপুন লিস্ট অল বোতামে টিপুন এবং আপনি পাওয়ার নোটেশনের তালিকা দেখতে পারেন PWR আন্ডারস্কোর ফ্ল্যাগ চয়ন করুন এবং ওকেতে টিপুন আমরা VCC টার্মিনালের কাছাকাছি পাওয়ার ফ্ল্যাগ রাখব এটি রাখতে ই স্কিমা এটিতে টিপুন আমাদের এই রকম দুই ধরনের পাওয়ার ফ্ল্যাগ দরকার কারণ এখানে এই দুই ধরনের দুটি এরর রয়েছে পাওয়ার ফ্ল্যাগের উপর কার্সার রেখে এটি কপি করতে সি টিপুন এই পাওয়ার ফ্ল্যাগ গ্রাউন্ড টার্মিনালের কাছাকাছি রাখুন এখন পাওয়ার ফ্ল্যাগ তারের সাথে জুড়ব ডান প্যানেলে টিপুন এবং পেসে ওয়্যার বোতামে টিপুন এখন পাওয়ার ফ্ল্যাগ VCC টার্মিনালের সাথে জুড়ব একইভাবে পাওয়ার ফ্ল্যাগ গ্রাউন্ড টার্মিনালের সাথে জুড়ুন এখন নিশ্চিত করতে আবার স্কিম্যাটিকে ERC চেক রান করব ই স্কিমা উইন্ডোর উপরের প্যানেলের পারফর্ম ইলেকট্রিক রুলস চেক এটিতে টিপুন এটি ই স্কিমা ERC উইন্ডো খুলবে টেস্ট ERC বোতামে টিপুন
আমরা দেখতে পারি যে এখানে কোনো এরর নেই। ক্লোজ এ টিপুন। এখন দেখি যে নেটলিস্টের নির্মাণ কিভাবে করে। নেটলিস্ট উপাদানের তালিকা এবং নোটস যা তাদের একসাথে জোড়ে সেই সম্পর্কে তথ্য দেয়। যেমনি টিউটোরিয়ালে এগোব আমরা নেটলিস্টের ব্যবহার সম্পর্কে জানব। নেটলিস্ট নির্মাণ করতে উপরের প্যানেলে যান, নেটলিস্ট জেনারেশন বোতামে টিপুন। এটি নেটলিস্ট উইন্ডো খুলবে। এই উইন্ডোতে ট্যাব রয়েছে যা আপনাকে বিভিন্ন ফরম্যাটে নেটলিস্ট তৈরি করার অনুমতি দেয়। কিক্যাডের জন্য পিসিবি নিউ ট্যাব ব্যবহার করব। ডিফল্ট ফরম্যাট বিকল্পটি চেক করুন এবং নেটলিস্ট বোতামে টিপুন। লক্ষ্য করুন যে এটি নেটলিস্ট ফাইলকে project1.net নামে সংরক্ষণ করে। একটি নেটলিস্ট তৈরি হলে ফাইল .net এক্সটেনশন সহ সংরক্ষণ করা হয়। সেভ বোতামে টিপুন। আমি উইন্ডোর মাপ পরিবর্তন করি। সেভ বোতামে টিপুন। নেটলিস্ট ফাইল প্রিন্টেড সার্কিট বোর্ড ডিজাইন করতে প্রয়োজনীয় সার্কিট উপাদান সম্পর্কে তথ্য দেয়। আমরা এই নেটলিস্টের ব্যবহার অন্য টিউটোরিয়ালে দেখব। ফাইল মেনুতে যান এবং স্কিম্যাটিক সংরক্ষণ করতে সেভ হোল স্কিম্যাটিক প্রজেক্ট চয়ন করুন। ফাইল মেনুতে যান এবং ই স্কিমা উইন্ডো বন্ধ করতে কুইট চয়ন করুন। কিক্যাড মেন উইন্ডোতে ফাইল মেনুতে যান এবং কুইট চয়ন করুন। এটি কিক্যাড মেন উইন্ডো বন্ধ করবে। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি উপাদানের মান নিযুক্ত করা, সার্কিট স্কিম্যাটিকের ত্রুটি যাচাই করা এবং তা সঠিক করা, সার্কিটের জন্য নেটলিস্ট তৈরি করা। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে, অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের ICT MHRD এর জাতীয় সাক্ষরতা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য spoken-tutorial.org/animeict-intro। IIT বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।